সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও সবুজ ইলেকট্রনিক্স ল্যাব সাইকনল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টিসিএল সিআরটি বক্স টিভি রয়েছে। তো টিভিটির মডেল হচ্ছে T21-27-6। তো কাস্টমার বলতেছে এটা চলছিল, কিন্তু চলতে চলতে নষ্ট হয়ে গিয়েছিল, পরে আবার প্লাগ লাগালেই অন হতো, এক সময় এটা একবারে ফুল ডেট হয়ে গেছে। তো এখন আমরা এটা খুলে নেব, দেখি যে এটার কি পরিস্থিতিটা, এবং খুলে এটাকে ওকে করে দেবো। তার জন্য আমরা টিভিটি খুলে নিলাম। তো টিভিটির ভিতরে হচ্ছে চায়না সার্কিট। আরেকটি ব্যাপার হচ্ছে KLY বাইপাস সার্কিট লাগিয়ে ক্যামেরা সেটি চালু করে দিয়েছে, সেটি অনেক বেশি ব্যাপার হয়ে গেছে। আমরা তারপর দেখি নেব। দেখতে পাচ্ছ এটা খুবই ভয়াবহ হয়েছে, মানে কঠিন পরিস্থিতি। এটাকে আসলে রিপেয়ারিং করতে 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 একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। তো যাই হোক, আমরাও রিপেয়ারিং করবো ইনশাল্লাহ। যেমন মনে হয় আদি অন্তরার একটি মেশিন। তো আমরা খুঁজতে খুঁজতে গুরুত্বপূর্ণ প্রবলেম পেলাম। এটা যেই KLY লাগাইছিল, সেই KLY নষ্ট হয়ে গেছে ভাই। সার্কিটটি নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে লাগানো রয়েছে।
ট্রানজিস্টারের মাপটি ঠিক দেখাচ্ছে। তো সম্মানিত, হ্যাঁ সাউন্ড একটু অফ রাখছি। সম্মানিত দর্শক, আমরা কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হলাম, কারণ এত পুরাতন টিভি আসলে এখন মানুষ ইউজ করে না, কিন্তু তারপরেও মানুষ ইউজ করে। আর যেহেতু আমরা নতুন সার্ভিসিং সেন্টার চালু করেছি, আমরা মানুষের যত নষ্ট পুরাতন করে ফেলে রাখা খারাপ করে দিলে গেছে গিয়ে আপনার মেকানিক্সের কাছে বারবার নিতে আনতে কষ্ট হয় রানি, আমরা সেই সমস্ত টিভি অতি দ্রুত সার্ভিসিং করে দিই। তো যারা টিভি সার্ভিসিং করতে চান, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার দেখে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও আমাদেরকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের মূল্যবান ইলেকট্রনিক্স পণ্য অল্প খরচে ঠিক করে নিতে পারবেন অতি অল্প সময়ে। আশা করি আবার ওই জিনিসটাই পুনরায় নতুনের মতন ব্যবহার করতে পারবেন অনেক দিন যাবে। তো আমরা যেহেতু আমাদের কাজটি এখন শেষ, আমরা এখানে দেখে নেব ওকে বলি আমরা ফিটিং করব। আমরা সমস্ত কানেক্টিভিটি লাগিয়ে নিলাম, কারণ একবার সম্পূর্ণ তা আমরা তারপরও কিছু সময়টা একটু টেস্ট করবো, দেখবো যে এটা কোনো প্রবলেম দেখা যায়। আমরা একটু টেস্ট করে নেব। তো আমাদের কাজটি এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। চোখ রাখুন সবুজ ইলেকট্রনিক্স ল্যাব সাইক্লোন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।